পটলের দোরমা, নাম শোনেনি এমন কিন্তু কেউই নেই। আর তার মধ্যে যদি হয় মালাই পটলের দোরমা, তাহলে তো মাশাল্লাহ, কোনো কথা নেই। আজকের এই রেসিপি আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন, সে কিন্তু আপনার প্রেমে হাবুডুবু খাবে, মাশাল্লাহ। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম কিন্তু বন্ধুরা পাগল করা রেসিপি। পটলের দোরমা আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, তো আজকের এই রেসিপি আপনি যাকে বানিয়ে খাবেন, সে কিন্তু রেসিপি জানার জন্য পুরো একদম পুরো কিন্তু পাগল হয়ে যাবে, যে কীভাবে বানিয়েছেন সমস্ত সিক্রেট গোপন টিপস কিন্তু আপনার কাছে জানার জন্য সে পুরো কিন্তু পাগল হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথম যেটা করণীয়, আমরা পটলটা কিন্তু এভাবে কেটে নিচ্ছি, আর উপরের যে আবরণটা থাকে সেটা নাইফের সাহায্যে কিন্তু ছিলে নিলাম, মুখটা এভাবে কেটে নিলাম, আর ভেতর থেকে যে বিচিগুলো আমরা বের করতেছি সেগুলো কিন্তু বের করে নিচ্ছি। সমস্ত পটল আমি এভাবে কিন্তু রেডি করে নিব বন্ধুরা, কারণ সমস্ত ভিডিও যদি আপনার দেখাতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যে সকল আপু ভাইয়েরা খুব ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা না থাকলে আজকে কিন্তু আমরা কখনই এগিয়ে যেতে পারতাম না। আপনারাই আমার পরিবারের সদস্য, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণ উৎসাহিত দেয় এবং ভীষণ আনন্দিত পাই আমি। তো এখানে দেখেন আমি এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, আর এই যে কাজু বাদাম, কাজু বাদামগুলো কিন্তু আমি বেটে নিব। আর প্রথম যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে এখানে সিদ্ধ করে নেওয়া। তো এখানে পটলের বিচিগুলো দিয়ে দিচ্ছি, আর ছোলা ডাল আলু, তো ছোলা ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আলুগুলো আমি এরকম মাঝখান থেকে কেটে দিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবেন আপনি যতটা বানাবেন, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, দিয়ে ভালোভাবে এটা দুই তিনটা সিটি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো দুই তিনটা সিটি দেওয়ার পর স্টিমে বসিয়ে রাখবেন, তারপরে কিন্তু এটা খুলে আপনি বের করে নেবেন, দেখবেন যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাও। আমি সবসময় আপনাদের সাথে বিস্তারিতভাবে ডিক্লেয়ার করি এবং ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে দেখেন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর কীভাবে সিদ্ধ করেছি দেখতেই পাচ্ছেন কতটা সফট। তো এটা আমি বেটে নিব, আপনি মিক্সিতে বা ব্লেন্ডারে যে কোনো খুশি যেভাবে বা পাটায় যেভাবে কিন্তু বেটে নিতে পারেন। আর এদিকে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই দোরমা বানানোর জন্য কিন্তু সর্ষের তেল মাস্ট, সর্ষের তেল না হলে কিন্তু এই দোরমা একদমই জমবে না। তো পটলের দোরমা আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, তো আজকের রেসিপি দেখার পরে কথা দিচ্ছি আপনি একবার হলেও বাসায় বানাবেন এই মালাই পটলের দোরমা। বন্ধুরা কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় কিন্তু আপনি বাসায় বানাতে পারেন, মাশাল্লাহ ভীষণ স্বাদের একটা রেসিপি এবং ভীষণ মজাদার রেসিপি। তো এখানে দেখেন আমাদের বাঙালিটা কিন্তু পটলের দোরমা আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, আজকের রেসিপি দেখার পরে তো আপনি পুরো ফিদা হয়ে যাবেন। তো এখানে দেখেন আমি পুরটা কিন্তু সর্ষের তেলে দিয়ে দিয়েছি, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাবে মিশিয়ে নিয়ে, আর এখানে যেটা আমি মশলাটা দিব সেখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে দারুণ একটা টেস্ট আসে, জাস্ট বেটার টেস্ট, অবশ্যই কিন্তু চিনিটা দিবেন। তারপরে এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটাটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তারপরে মিশিয়ে, আর এটা হচ্ছে যেমন হালুয়া তৈরি করি যে পুরটা আমরা জাস্ট হালুয়া তৈরি করলে যেমন একটা টাইট পুর হয় না, ঠিক সেরকম না, এটা কিন্তু হালকা মিডিয়াম হবে। তো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো আমি এটা বানানোর সময় আমার মেয়ে মনে করতেছে যে আমি হালুয়া তৈরি করতেছি, তো বলছে আম্মু দাও দাও। তো এখানে দেখেন ভালোভাবে কিন্তু মিশাই নিছি, আর জাস্ট পুরটা হবে এইরকম। তো পুরটা বানানোর পরে এটা আমি রেখে দিচ্ছি সাইডে, আর এখানে আমাদের যে করণীয় এবার সেটা হচ্ছে আমরা যে পটলটা কেটে রাখছি সেই পটলের ঠোল, তারপরে যে মুখটা সেটা কিন্তু ভেজে নিব। তো প্রথমে আমি পটলের মুখগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু হালকা করে ভাজতে হবে, খুব বেশি ফ্রাই করা যাবে না, কারণ পারফেক্টলি ফ্রাই করতে হবে হালকা করে, আর খুব লো আঁচে ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টলি ফ্রাই হবে যে দেখেই বুঝতে পারছেন। আর যদি আপনি হাই আঁচে ফ্রাই করেন এটা কিন্তু জড়ো হয়ে আসবে খুব ভালোভাবে, কিন্তু এই যে মুখটা কিন্তু আমরা সাইজভাবে মুখ ঠিকঠাক কিন্তু লাগাতে পারবো না, খুব মিডিয়াম আছে এটাকে ফ্রাই করতে হবে। আপনাদেরকে যারা গ্যাসে বানাবেন তারা তো কোনো কথাই না, আপনারা আঁচটা আপনাদের সুবিধা মতো দিতে পারবেন, জাস্ট চুলা হলে এরকম কাঠের আছে হালকা আছে বানাতে হবে। তো এটা আমি নাড়াচাড়া করে এখন ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে, তারপরে কিন্তু এগুলো হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর চলুন কীভাবে বানাই, আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আর একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন বন্ধুরা, তারপরে কিন্তু বুঝতে পারবেন যে কতটা মজার পটলের দোরমা। মালাই পটলের দোরমা একবার খাওয়ার পরে তো আমি আসাম মানে কি বলো, আমার পরিবারে কিন্তু সবাই কিন্তু একদম ফিদা হয়ে গেছে, তো সবসময় বলে যে মালাই পটলের দোরমা বানাও।
তো এখানে দেখেন পটল, পটলের যে ঠোলের ভেতরে কিন্তু এখানে আমি পটলের যে পুরটা বানায় রাখছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি, এই যে পরিমাণ মতো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু প্রেস করে টাইট করে দেওয়ার দরকার নেই, মিডিয়াম যতটা এখানে ধরবে হালকা হালকা করে এভাবে দিয়ে দিবেন। খুব মানে যে খুব টাইট করে মানে চেপে চেপে দেওয়ার দরকার নেই, মিডিয়াম যতটা ভরবে সেভাবে কিন্তু দিয়ে দেবেন। তারপরে এই যে দেখেন প্রত্যেকটা পটলের মুখের সাথে সাইজ অনুযায়ী আপনি একটা কাঠি দিয়ে এভাবে টাইট করে দিবেন। এই যে দেখুন এভাবে কিন্তু আমাদের জাস্ট রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু বানিয়ে নিব সবগুলো একই প্রসেসে, পুরগুলো আমি মানে দিয়ে তারপর রেডি করে নিব বন্ধুরা। এই যে দেখুন, আর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই রেসিপিটি এতটা মজার, একবার না বানিয়ে খাওয়া পর্যন্ত কিন্তু আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো একবার হলো ট্রাই করুন। আর যে সকল নতুন বন্ধু আপনারা আছেন তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার অল ডিটেলসে যেসব ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথেই থাকতে পারেন। প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। তো সবগুলো রেডি করে নিয়ে আমি চুলা ধরে চলে এসেছি। আর এখানে দেখেন আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে গোটা, জিরা, তেজপাতা, তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আদা বাটার পরে এখানে দিয়েছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নিব হালকা করে, দেখেন। আর লো আঁচে এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। জোরে কিন্তু জ্বাল দেওয়া যাবে না চুলায়, মাটির চুলায় যারা রান্না করবেন তাহলে পুড়ে যাবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি কী কী উপকরণ দিই দেখুন, স্বাদ মতো লবণ, তারপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু, তারপরে এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর যে কাজু বাদামটা আমি বেটে রাখছিলাম সেই কাজু বাদাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর এই কাজু বাদামের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, আপনারা যতটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী পরিমাণ বুঝে দিয়ে দিবেন, কারণ এটা কিন্তু মালাই দোরমা। কাজু বাদামটা বেশি দিলে তবেই খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বাদাম দেওয়ার পরে এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম পেস্টটা দেওয়ার পরে অনবরত কিন্তু একটু নাড়তে হবে যেন পুড়ে না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। তো দেখেন, আর এটা যতটা খুব লো আঁচে ভালোভাবে কষিয়ে নেবেন এর স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। খুব লো আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা জাস্ট দুর্দান্ত আসে। তো ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা বানাবেন সব কিছু উপকরণ সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এই দোরমাটা বন্ধুরা প্লিজ একবার অনুরোধ রইল বাসায় বানিয়ে খাওয়াবেন, পুরো পরিবারের কিন্তু মন জয় হয়ে যাবে। তো যে সকল আপু ভাইয়েরা খুব ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি তখন আমার ভীষণ উৎসাহী পাই, ভীষণ উৎসাহ পাই আমি, ভীষণ আনন্দ পাই আমি, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যে না আমার তখন মনে হয় যে না আপনারা খুব ভালো ভালো কমেন্ট করছেন, হয়তো রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তখন আমার নিজেকে একটু সার্থক মনে হয় যে না একটু কষ্ট করেও আপনাদের কাছে শেয়ার করছি, আপনাদের ভালো লাগছে। আমি সবসময় নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো বন্ধুরা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফুটিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো জাল দিব না, কাঠের যে গনগনে আঁচ থাকবে সেই আঁচেই কিন্তু এটা রান্নাটা হবে। দেখতেই পাচ্ছেন যে বুদবুদ করে যে বলকটা উঠছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার পুর ভরে রাখা পটলের দোরমাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। এভাবে দিয়ে আমি কিন্তু এরকম লো আঁচে বসিয়ে রাখবো, আমি কিন্তু এখানে নাড়াচাড়া করবো না। তো পটলটা আমি একটু হালকা উল্টে পাল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা পটলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই যে তারপরে কিন্তু এখানে আর কোনো নাড়াচাড়া করা যাবে না, জাস্ট ঢাকনা দিয়ে আপনি 5 মিনিট রেখে দিবেন। আর এটা কিন্তু এই যে কাঠের আছে যে ভাপে ভাপে, এটা কিন্তু খুব পারফেক্টলি একদম জাস্ট অসাধারণ, ভেতর পর্যন্ত কিন্তু গ্রেভিটা একদম মিশে যাবে। তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মালাই পটলের দোরমা। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা, কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে, আর প্লিজ সাপোর্ট করুন। আর যাই সকল আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ সাপোর্ট করবেন। আর এই যে দেখেন পটলের দোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এইরকম যদি একটা একটা পটলের দোরমার একটু গ্রেভি যদি থাকে তাহলে তো এক নিমেষেই প্লেট খালি।